প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি মূলত সরল সমীকরণ এবং সরল সহসমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সমীকরণগুলোর সমাধান কীভাবে করা যায়, সমাধানের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। আসো আজ আমরা জানি সরল সমীকরণ কি, সেটা আগে প্রথমত জানি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে 2x + 1 = 5 বা x + y = 3। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি দুটি সমীকরণ লিখলাম। এই সমীকরণের চলক একটি এক্স, আর এই সমীকরণের চলক দুটি, একটি হল এক্স আর একটি ওয়াই। উভয় সমীকরণের দিকে খেয়াল করে দেখো, এই সমীকরণে চলক এক্স এর ঘাত 1, এই সমীকরণে চলক এক্স এর ঘাত 1 এবং ওয়াই এর ঘাত 1। তাহলে যে সকল সমীকরণে এরকম চলকের ঘাত 1 থাকবে, সেটা চলক একটিও থাকতে পারে, চলক দুটিও থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। যদি এই চলকের ঘাত 1 হয়, সেই সকল সমীকরণকে আমরা কি বলি? সরল সমীকরণ বলি। তাহলে সরল সমীকরণের সংজ্ঞাটি দ্বারা এরকম যে এক বা একাধিক চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে, এক বা একাধিক চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা কি বলি? সরল সমীকরণ বলি। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এরকম এক জোড়া সমীকরণ লিখবো। খেয়াল করো যে x + y = 4 আর x - y = 2। আমি এরকম দুটি সমীকরণ লিখলাম। খেয়াল করে দেখো, এটিও একটি সরল সমীকরণ, এটিও একটি সরল সমীকরণ। এই সমীকরণের চলকের ঘাতগুলো 1, এখানে চলকের ঘাত 1, মানে এখানে কয়টি সমীকরণ? দুটি সরল সমীকরণ আছে। এরকম দুটি সরল সমীকরণকে একসাথে আমরা কি বলি? সরল সহসমীকরণ বলা হয়। সরল সহসমীকরণ। তাহলে সরল সহসমীকরণ কি শিক্ষার্থীরা? তাহলে সরল সহসমীকরণ বলতে আমরা বুঝলাম যে দুটি সরল সমীকরণকে একত্রে আমরা কি সরল সহসমীকরণ বলি, এবং এই জোটটিকে সমীকরণ জোট, সরল সহসমীকরণ জোটও বলা হয়। দুটি সমীকরণ থাকলে একসাথে আমরা ওইটাকে সরল সহসমীকরণের জোট বলা হয়। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে আমরা কি জানলাম? সরল সমীকরণ কি সেটা জানলাম, সরল সহসমীকরণ কি সেটাও জানলাম। এবার আমরা জানব যে এরকম দুটি সরল সমীকরণ কিভাবে সমাধান করা যায় বা সরল সহসমীকরণ কিভাবে সমাধান করা যায়, সেই সমাধান পদ্ধতিগুলো নিয়ে আজ আমরা জানব। তো সরল সহসমীকরণ সমাধানের জন্য শিক্ষার্থীরা, আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, তবে আরও অনেক পদ্ধতি আছে এই সরল সহসমীকরণ সমাধান করার জন্য। তোমরা পরবর্তী ক্লাসে গেলে সেই পদ্ধতিগুলো জানতে পারবে। আজ আমি তোমাদের আলোচনা করব প্রতিস্থাপন ও অপনয়ন, এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমত আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। অপনয়ন পদ্ধতি কি? খেয়াল করে শিক্ষার্থীরা, অপনয়ন শব্দের অর্থ হলো অপসারণ। অপনয়ন শব্দের অর্থ কি? অপসারণ। এখানে আমাদের দুটি সমীকরণ আছে, শিক্ষার্থীরা খেয়াল করো, এই দুটি সমীকরণ থেকে আমরা যদি যে কোনো একটি চলক এক্স অথবা ওয়াই, যে কোনো একটি চলককে যদি আমরা অপসারণ করে দিই, মানে উঠিয়ে দিই, যে কোনো একটি চলককে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে আরেকটি চলক থাকবে। আমি যদি এক্স চলক উঠিয়ে দিই তাহলে ওয়াই থাকবে, ওয়াই চলক উঠিয়ে দিলে এক্স থাকবে। এরকম যে কোনো একটি চলককে অপসারণ করার নামই হইল কি? অপনয়ন। আমরা কিভাবে এই চলকগুলোকে অপসারণ করতে পারি বা উঠিয়ে দিতে পারি? এই ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণের চলক ওঠানোর জন্য তোমাকে অবশ্যই চলকগুলোর সহগ সমান হতে হবে। যদি আমরা এক্স চলককে ওঠাতে চাই তাহলে খেয়াল করব এক্স চলকের সহগগুলো সমান আছে কিনা। এখানে খেয়াল করে দিই, এই এক্স চলকের সহগ 1, এখানে এক্স চলকের সহগ 1, তাহলে আমি এই চলক এক্সকে ওঠাতে পারবো। আবার যদি ওয়াইকে কল্পনা করি, এখানে ওয়াই চলকের সহগ 1, এখানে ওয়াই চলকের সহগ 1, তাহলে আমি ইচ্ছে করলে এই ওয়াই চলককে ওঠাতে পারবো। এই সমীকরণে আমি যে কোনো একটি চলককেই ওঠাতে পারবো। ক্লিয়ার? তো অপনয়ন পদ্ধতিতে আমরা যে কোনো একটি চলককে যদি অপসারণ করতে চাই বা ওঠাতে চাই, সেই ক্ষেত্রে কী করতে হবে? আমাদের
ওই চলকগুলোর সহগ সমান করে নিতে হবে। আমরা এক্স অথবা ওয়াই যে কোনো চলককে আমরা কী করতে পারবো, অপসারণ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টলি খেয়াল রাখতে হবে সহগগুলো সমান আছে কি না, যদি সহগগুলো সমান না থাকে তাহলে সহগগুলো সমান করে নিতে হবে। যেহেতু এই একজোড়া সমীকরণের সহগগুলো সমান আছে তাই আমরা এই সমীকরণকে আর সহগ সমান করার প্রয়োজন নেই, সরাসরি এই সমীকরণের সহগগুলো মানে চলক যে কোনো একটি চলক আমরা অপসারণ করতে পারবো। আসো আমরা দেখি এই একজোড়া সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি কিনা। তাহলে এখানে খেয়াল করো, এই সমীকরণটিকে আমি দিলাম এক নম্বর আর এই সমীকরণটিকে দিলাম আমি দুই নম্বর সমীকরণ। তাহলে তোমরা শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যেহেতু সহগ সমান আছে আমি যদি ওয়াই চলককে অপসারণ করতে চাই তার মানে এক নম্বর এই সমীকরণটিকে আমি দিলাম এক নম্বর সমীকরণ আর এই সমীকরণটির নাম্বারিং করলাম এটা দুই। তা এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি দেখো এই ওয়াই এবং ওয়াই কাটা যাবে, ওয়াইয়ের একটি চিহ্ন হলে প্লাস আর একটি চিহ্ন কি মাইনাস, যদি আমি যোগ করি তাহলে এই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কি কাটা যাচ্ছে, গেলে কি থাকে ওয়াই থাকে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমি এখানে এক ও দুই যোগ করে পাই এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই। দেখো শিক্ষার্থীরা যোগ করলে কি আসে, যে এক্স প্লাস ওয়াই সমান সমান ফোর, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। যদি যোগ করি তাহলে এই ওয়াই এবং ওয়াই কাটা যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে, এক্স এবং এক্স যোগ করলে আসতে হচ্ছে টু এক্স, আর ফোর আর টু যোগ করলে আসবে কত সিক্স। তাহলে এবার এক্স এর মান কি আসবে, দুই দ্বারা যদি ছয়কে ভাগ করি তাহলে চলে আসবে থ্রি। দেখো একটু চলকের মান বের হয়ে গেল। এবার এই যে চলকটির মান বের হলো এই চলকটির মান আমি এক নম্বর অথবা দুই নম্বর এই দুইটা সমীকরণের যে কোনো সমীকরণে বসাতে পারবো, বসিয়ে অপর সমীকরণ অপর চলকের মানটা আমরা নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীরা দেখো তাহলে এক্স ইকুয়াল থ্রি হলে এক নং থেকে পাই কি পাই, দেখো এক্স এর মান যদি সমীকরণ আমরা বসিয়ে দেই তাহলে কি আসে, সমীকরণটি ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান ফোর, এই এক্স এর জায়গায় এক্স এর মানটি আমি বসিয়ে দেবো, এক্স এর মানটি যদি বসাই থ্রি প্লাস ওয়াই ইকুয়াল ফোর, সুতরাং ওয়াই সমান সমান দেখো থ্রি যদি ওই পাশে চলে যায় ফোরের সাথে বিয়োগ হলে তাহলে থাকবে কত, বিয়োগটা আমি দেখিয়ে দিই, ফোর মাইনাস থ্রি সমান সমান ওয়ান, তাহলে ওয়াই এর মান কত থাকবে ওয়ান থাকবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এক্স এর মান পেলাম থ্রি আর ওয়াই এর মান পেলাম ওয়ান। এইভাবে কোনো সমীকরণ সমাধান করাকে আমরা কি বলি, অপনয়ন পদ্ধতি বলা হয়। দেখো তাহলে আমরা সমাধানটা কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান থ্রি কমা ওয়ান। তাহলে খেয়াল করে শিক্ষার্থীরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধানের শর্তগুলো কি কি, অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধানের শর্তগুলো হলো, ফার্স্ট শর্ত কি, যে সমীকরণগুলোকে আগে সাজিয়ে নিতে হবে, যে সমীকরণগুলো এই আকারে সাজাবো যে চলক দুটি উভয় সমীকরণের ক্ষেত্রেই চলকগুলো কি হবে বাম পাশে থাকবে আর সংখ্যামানগুলো আমরা ডান পাশে নিয়ে যাব, সংখ্যামানগুলো ডান পাশে রাখবো, চলক বাম পাশে সংখ্যামান ডান পাশে, এবং প্রথমত আমরা এক্স চলককে রাখবো, তারপর ওয়াই চলক, তারপর সমান চিহ্নের ডান পাশে থাকবে কনস্ট্যান্ট রাশিগুলো, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, তাদের সহগ সমান করতে হবে। আমি যদি আমাকে আগে ডিসিশন নিতে হবে কোন চলকটি বাদ দিব, আমি কি এক্স চলককে বাদ দিব না ওয়াই চলককে বাদ দিব, যেই চলককে আমি বাদ দিতে চাই সেই চলকের সহগ সমান হতে হবে। আমরা যেমন এই সমীকরণে ওয়াই চলককে বাদ দিয়েছি তাই এখানে ওয়াই এর সহগ ওয়ান, এখানে ওয়াই এর সহগ ওয়ান, যেহেতু সহগ সমান তাই আমি কি করলাম ওয়াই চলককে বাদ দিলাম। আবার যদি এক্স চলককে বাদ দিতে চাই তাও বাদ দেওয়া যাবে, যেহেতু সহগ দুটি সমান আছে। তাহলে শর্ত হলে প্রথমত সমীকরণ দুটি সাজাতে হবে এই আকারে, তারপর তাদের সহগ দুটি সমান করতে হবে, তারপর সমীকরণ দুটি যোগ অথবা বিয়োগ করে আমরা যে কোনো একটি চলকের মান নির্ণয় করব, তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি তুলে নাও, তারপর আমি এবার অপনয়ন পদ্ধতির করার নিয়মগুলো কীভাবে সমাধান করবে সেই নিয়মগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি।
শিক্ষার্থীরা তোমরা এই অপরেণ পদ্ধতিতে সমীকরণ সমাধানের নিয়মগুলো আমি লিখে দিলাম, 1, 2, 3, 4 নিয়ম লিখে দিলাম, নিয়মগুলো তোমরা তুলে নাও। তো ফার্স্ট যে নিয়মটি লিখলাম যে সমীকরণ দুটিকে সাজাতে হবে, অর্থাৎ সাধারণত বাম পক্ষে চলক এবং ডান পক্ষে ধ্রুববোধ থাকবে, সাজাতে হবে। কথার অর্থ হইল সমীকরণ দুটি, মনে করো একটি সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল 3, আরেকটি সমীকরণ লিখলাম আমরা 2x প্লাস y ইকুয়াল 5। খেয়াল করে শিক্ষার্থীরা, তো এই দুটি সমীকরণের ক্ষেত্রে আমরা ফার্স্টলি বলেছি সমীকরণ দুটি সাজাতে হবে, তার মানে আমরা বাম পাশে সাধারণত চলক দুটি রাখবো, ডান পাশে ধ্রুবপদ গুলো রাখবো, বাম পাশে চলক ডান পাশে ধ্রুবপদ। ফার্স্ট কথাটি হলো এই অংশটুকু, যে চলকটি বাদ দিব উভয় সমীকরণে তার সহগ সমান করে নিতে হবে। আমরা এখানে দুটি চলক x y, আমি যদি x বাদ দিতে চাই তাহলে উভয় সমীকরণে x এর সহগ সমান করে নিব, এখানে তো x এর সহগ 1 আর এখানে x এর সহগ 2, তাহলে আমি যদি x বাদ দিতে চাই এখানে যেহেতু 2 তাহলে এটাকে আমার 2 করে নিতে হবে, সহগকে 2 করে নিতে হবে, সেই ক্ষেত্রে আমাকে 2 দ্বারা পুরো সম্পূর্ণ সমীকরণটিকে গুণ করে নিতে হবে, অথবা আমি y চলককে বাদ দিতে পারি। এখানে খেয়াল করে দেখো y চলকের সহগ 1, এখানেও সহগ 1, যেহেতু এই চলকের সহগ উভয় সমীকরণ সমান আছে তা আমি x চলকের আর দরকার নেই, আমরা y চলককে বাদ দেওয়ার চিন্তা করব। কাজে আগে আমরা খেয়াল করব সমীকরণ দুটির মধ্যে যে কোনো চলকের সহগ সমান আছে কি না, যদি কোনো চলকের সহগ সমান থাকে সেই ক্ষেত্রে আমরা ওই চলকটিকে বাদ দেওয়ার চেষ্টা করব, যদি সমীকরণে কোনো চলকের সহগ সমান না থাকে তাহলে আমরা সমান করে নিব। যেমন এখানে x এর সহগ আমরা সমান করে নিতে পারি ইচ্ছে করলে, তাহলে এখানে x এর সহগ দ্বিতীয় সমীকরণে 2 আর প্রথম সমীকরণে তো 1, তাহলে আমরা এই সমীকরণকে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে এটা 2x প্লাস 2y ইকুয়াল 6 হয়ে যাবে, তাহলে সহগ সমান করে তখন আমরা সমীকরণের যোগ অথবা বিয়োগ করে তার চলকের মান, যে কোনো একটি চলকের মান আমরা বের করতে পারি। যেহেতু আমরা x এর সহগ যদি সমান করি তাহলে y চলকের মান বের হবে, y এর সহগ সমান করে যদি y এর উপর কাজটি করি তাহলে x এর মান বের হবে। তারপর আসে 3 নম্বর সমীকরণ, সমীকরণ দুটি যোগ বা বিয়োগ করে যা প্রযোজ্য, তার মানে এই ক্ষেত্রে দেখো আমি যদি y চলক বাদ দিতে যাই, y চলককে যদি বাদ দিই তাহলে y চলকের সহগ 1, y চলকের সহগ 1, দুটি সহগ সমান, তাহলে y চলককে আমি বাদ দিতে পারবো। এই ক্ষেত্রে দেখো এই সমীকরণে y এর সামনে চিহ্ন আছে পজিটিভ আর এখানে y এর চিহ্ন আছে কি পজিটিভ, তাহলে আমি যদি y বাদ দিতে যাই তাহলে এই সমীকরণ দুটিকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে এই y এবং y কাটা যাবে, তার মানে আমরা এইভাবে জিনিসটি মনে রাখতে পারি, আমরা যেই চলকটি বাদ দিব সেই চলকের চিহ্নগুলো যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব, আর যদি এই চিহ্নগুলো ভিন্ন চিহ্ন হয়, যদি একটি প্লাস আর একটি মাইনাস হয় তখন আমরা কি করব, একই জাতীয় চিহ্ন হলে বিয়োগ করব, একই জাতীয় চিহ্ন হলে কি করব, বিয়োগ করব, আর এই চিহ্নগুলো যদি কি হয় ভিন্ন জাতীয় চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব। শিক্ষার্থীদের এভাবেও আমরা জিনিসটি মনে রাখতে পারি। তারপর দশ শিক্ষার্থীরা পরের শর্ত বলেছে যে চলকের মানটি বের করলাম তা দুটি সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান বের করতে হবে। আমি এবার এই দুটো যদি বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কি আসতেছে, এটা 3x ইকুয়াল আসবে কত, মাইনাস 2, 3x ইকুয়াল কত, 3x না সরি 2x মাইনাস x, মাইনাস x মাইনাস x ইকুয়াল মাইনাস 2। আমরা যদি দুইটা সমীকরণ যোগ করি তাহলে এই সমীকরণ মানে এই 2x এর চিহ্ন কি মাইনাস আর x এর চিহ্ন 1, দুইটা যোগ করলে কি আসবে, মাইনাস x, আর এখানে আসবে কত, যোগ করলে মাইনাস 2। তাহলে সুতরাং x এর মান কি লিখতে পারি আমরা, x ইকুয়াল 2, মাইনাস 1 দিয়ে উভপক্ষকে গুণ করে দিলে মাইনাসটা প্লাস, এই মাইনাসটা প্লাস, x এর মান কত চলে আসলো, 2 চলে আসলো। এখন এই যে একটি চলক x এর মান বের হলো, x চলকের মানটি বের হলো, এই চলকের মানটি আমি প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলক মানে y এর মানটি আমরা বের করতে পারি। তাহলে আমি যদি প্রথম সমীকরণে বসিয়ে দেই তাহলে প্রথম সমীকরণ কি আছে, দেখো x প্লাস y ইকুয়াল 3, এখানে যদি x এর মান 2, 2 যদি এখানে বসিয়ে দেই 2 প্লাস y ইকুয়াল 3, তার মানে y সমান সমান 3 মাইনাস 2 ইকুয়াল 1। তাহলে এই যে পয়েন্টটি দেওয়া হয়েছে যে চলকের মানটি বের করলাম তা দুটি সমীকরণের যে কোনো একটিতে
একটিতে বসিয়ে অপর সমীকরণের মান বের করতে হবে। তাহলে দেখো আমি এক্স এর মান 2 বের করলাম, এই মানটি আমি প্রথম সমীকরণে বসালাম। কেউ যদি দ্বিতীয় সমীকরণে বসাতে চাও কোনো সমস্যা নেই, প্রথম সমীকরণে আমি আগে লিখে নিলাম, লিখে নিয়ে এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে অপর চলরাশির মানটি বের হয়ে গেল। এইভাবে আমরা অপনেন পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে পারি। এবার আসো আমি তোমাদেরকে এক দুটো অঙ্ক দেখাই কিভাবে এই অপনেন পদ্ধতিতে সমীকরণ সমাধান করা যায়। তোমরা এই নিয়মগুলো তুলে নাও, নিয়মগুলো একটু পড়বে এবং তার সাথে সামঞ্জস্য রেখে অঙ্কগুলো দেখো, নিয়মের সাথে মিলিয়ে দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আসো শিক্ষার্থীরা, আমি তোমাদের অপনেন পদ্ধতির অঙ্কগুলো শুরু হয়েছে, এই অঙ্কগুলো একটু প্রতিস্থাপনের চাইতে কম্পারেটিভলি সহজ, তাই এই অঙ্কগুলো দিয়ে আগে শুরু করলাম। 13 নম্বর অঙ্ক থেকে অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো শুরু হয়েছে। আমি তোমাদের 13 নম্বর অঙ্কটি আগে দেখাচ্ছি। দেখো যে এক্স মাইনাস ওয়াই সমান সমান 4, এক্স প্লাস ওয়াই সমান সমান 6। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটিকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তোমরা খেয়াল করে দেখো এই সমীকরণে এক্স এর চলক সমান আছে, চলক এক্স এর সহগ সমান আছে, আবার চলক ওয়াই এর সহগ সমান আছে। আমি ইচ্ছে করলে যে কোনো চলককে বাদ দিতে পারবো, এক্স এবং ওয়াই যে কোনোটিকে বাদ দিতে পারবো। আবার যদি আমি এক্স কে বাদ দিতে চাই, এক্স এর চিহ্ন তো একই চিহ্ন প্লাস প্লাস, এক্স বাদ দিতে গেলে সমীকরণ দুটি আমাকে বিয়োগ করতে হবে, একই জাতীয় চিহ্ন থাকলে বিয়োগ করব। আর ওয়াই এর চিহ্ন দেখো একটি মাইনাস আর একটি প্লাস, ভিন্ন চিহ্ন, যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে সমীকরণ দুটি আমরা কি যোগ করব। যদি ওয়াই চলককে বাদ দিতে চাই তাহলে সমীকরণ দুটি যোগ করতে হয়, আর এক্স চলককে যদি বাদ দিতে চাই সমীকরণ দুটিকে বিয়োগ করতে হয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি যেই চলকটি বাদ দিতে যাব বা বাদ দেওয়ার আমরা ডিসিশন নিব, ওই চলকের চিহ্ন যদি একই হয় তাহলে আমরা বিয়োগ করব, আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা কি করব, যোগ করব। আমরা এই সমীকরণ দুটিতে ওয়াই চলককে বাদ দিতে যাচ্ছি, তাই আমরা কি করব, সমীকরণ দুটি যোগ করব। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে কি আসে দেখো, সমীকরণ দুটো তুলে নিলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। যদি আমরা যোগ করি তাহলে কি আসে, ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে আসবে কত, 2x ইকুয়াল কত, 10, বা এক্স ইকুয়াল 10/2, সুতরাং এক্স ইকুয়াল কত, 5। এবার একটি চলকের মান আমরা পেয়ে গেলাম, এই চলকের মানটি আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি, যে কোনো সমীকরণে বসাতে পারি। দেখো আমি 2 নম্বর সমীকরণে যদি বসাই যে এক্স ইকুয়াল 5, 2 নং এ বসিয়ে পাই, 2 নং যদি বসানো হয়, 2 নম্বর সমীকরণ আমি ধরলাম যে এক্স প্লাস ওয়াই সমান সমান 6, তাহলে এক্স এর মান কত, 5, এ 5 এক্স এর জায়গায় আমি বসিয়ে দিব, বসালে আসবে বা 5 প্লাস ওয়াই ইকুয়াল 6, ওয়াই সমান সমান 6 মাইনাস 5 সমান সমান 1। খেয়াল করে দেখি শিক্ষার্থীরা, তাহলে এক্স এর মান কত আসলো 5 আর ওয়াই এর মান কত, 1। তাহলে সুতরাং লিনিয়ার সমাধান, এক্স কমা ওয়াই সমান সমান 5,1। আমরা সমীকরণের সমাধান লেখার সময় অবশ্যই এরকম জোড়ায় জোড়ায় লিখব, এক্স ওয়াই কে এরকম প্রথম বন্ধনী দিয়ে জোড়া আকারে লিখব এবং তার মানগুলো সিকোয়েন্সিয়াল বসাতে, যেহেতু এখানে এক্স টি আগে আছে তাই এক্স এর মানটি আগে বসাতে হবে, ওয়াই টি পরে আছে তাই ওয়াই এর মানটি পরে বসাতে হবে, এরকম জোড়া আকারে এইভাবে সমাধানটি আমরা লিখব। শিক্ষার্থীরা আমি আরেকটি অঙ্ক সলিউশন দেখাচ্ছি, 14 নম্বর অঙ্কটি দেখো। এই সমীকরণের দিকে, এই দুটি সমীকরণের দিকে খেয়াল করে দেখো যে কোনো চলকেরই সহগ সমান নয়, এক্স এর সহগ সমান নয়, ওয়াই এর সহগ সমান নয়, তাহলে আমরা যে কোনো চলকের সহগ আমরা সমান করে নিতে পারি। আমরা যদি ওয়াই এর সহগগুলো সমান করতে চাই তাহলে ওয়াই এর সহগ এখানে কত আছে, 7, আর এখানে কত আছে, 3। তাহলে এই 7 দ্বারা এই ক্ষেত্রে সহগ সমান করার নিয়মটা হইলো, একটি সমীকরণের চলকের সহগ দ্বারা
অপর সমীকরণটিকে গুণ করতে হবে। যেমন ওয়াই যদি আমি মিলাতে চাই, ওয়াই এর সহগ যদি মিলাতে চাই, তাহলে এখানে ওয়াই এর সহগ 7, এই 7 দ্বারা এই 3 কে গুণ করতে হবে। গুণ করলে কত আসবে? 21। আবার এখানে ওয়াই এর সহগ 3 দ্বারা যদি গুণ করি তখন এটা কত হবে? 21। তার মানে ওয়াই এর সহগটি মিলে গেল। সিমিলারলি আবার এখানেও দেখো, এখানে এক্স এর সহগ কত? 6। এখানে এক্স এর সহগ কত? 2। আমি যদি এই 2 কে 3 দ্বারা গুণ করি তাহলে 6 হয়ে যায়, দুইটা সহগ মিলে যায়। অথবা তুমি এই 6 দ্বারা 2 কে গুণ করো 12, আবার এই 2 দ্বারা যদি 6 কে গুণ করো তাহলে কত আসবে? 12। সেই ক্ষেত্রে সহগ সমান হয়ে যায়। কথা হলো যে কোনো প্রক্রিয়ায় যদি দুটি সহগ বা এই দুটো সহগ আমরা সমান করতে পারি তাহলে হবে। তবে সাধারণ নিয়মটি হলো একটির সহগ দ্বারা অন্যটিকে গুণ করতে হবে। একটি সমীকরণ আমি যদি ওয়াই মিলাতে চাই তাহলে ওয়াইয়ের দ্বিতীয় সমীকরণের সহগ দ্বারা প্রথম সমীকরণকে গুণ করব, ওয়াইয়ের প্রথম সমীকরণের সহগ দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করব। এটি জেনারেল নিয়ম, যে কোনো সমীকরণতে এই নিয়মটি প্রযোজ্য। তবে স্পেশাল ক্ষেত্রে যেমন এই এক্স এর সহগ মিলানোর ক্ষেত্রে আমি এটাকে শুধু 3 দ্বারা গুণ করলে দুটি সমীকরণ মিলে যায়। আমরা যদি ওয়াইয়ের সহগ সমান করতে চাই তাহলে দেখো আমরা কি লিখব, যে 1 নং কে 7 এবং 2 নং কে 3 দ্বারা গুণ করে পাই। এক নংকে যদি আমি 7 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? 7 দোকানে 14, 14x প্লাস 7 দ্বারা গুণ করলে কত? 3 7 21 ইকুয়াল 49। এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 2 নং কে 3 দ্বারা, তাহলে 3 6 কত হবে? 18x মাইনাস 21y ইকুয়াল কত? 15। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি 1 নং কে 7 দ্বারা গুণ করব, তার মানে শুধু ওয়াই কে যে গুণ করবো তা নয়, এই ওয়াই উদ্দেশ্য ওয়াই কিন্তু গুণ করতে হবে সম্পূর্ণ সমীকরণটিকে গুণ করতে হবে। এখানে 2 নং কে 3 দ্বারা গুণ করতে বলা হয়েছে উদ্দেশ্য ওয়াই এর সহগ, কিন্তু আমাকে গুণ করার সময় সম্পূর্ণ সমীকরণটিকেই 3 দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করা হয় তাহলে এরকম সমীকরণ দুটি পাবো। এবার যেহেতু এখানে ওয়াইয়ের চিহ্ন যেহেতু এখানে পজিটিভ, এখানে চিহ্নকে নেগেটিভ, মানে একটি প্লাস আর একটি মাইনাস বিপরীত চিহ্ন, তাই সমীকরণ দুটি আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে এখানে পাশে আমরা লিখে দিলাম যে যোগ করে, তাহলে 14 আর 18 যদি যোগ করা হয় তাহলে শিক্ষার্থীরা আসবে কত? 32x, আর এখানে ওয়াই এবং ওয়াই কাটা যাবে, আর এই ক্ষেত্রে আসবে কত? এটা আসবে 64। তাহলে x এর মান কি দাঁড়ায় দেখো শিক্ষার্থীরা, 64/32, সুতরাং x ইকুয়াল কত? 2। এই যে x এর মানটি আমরা পাইলাম, এই x এর মানটি আমি 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসিয়ে দিতে পারি। আমি 1 নম্বর সমীকরণে x এর মানটি বসাই, x ইকুয়াল 2 হলে 1 থেকে পাই, কি পাই দেখো, আমি সমীকরণটাকে উঠিয়ে নিই, 2x + 3y = 7। এবার আমি এই x এর মান 2 এই সমীকরণে বসিয়ে দিব, বসালে কি হয় দেখো, 2 × 2 + 3y = 7 বা 4 + 3y = 7 বা 3y = 7, এই 4 ওই পাশে চলে যাবে, তাহলে 7 - 4 বা 3y = 3, তাহলে সুতরাং বা y = 3/3, সুতরাং y = 1, তাহলে অপর চলক ওয়াই এর মানটি বের হয়ে গেল। তাহলে আমি সমাধানটি কি লিখবো? সুতরাং নির্ণয় সমাধান x, y = 2, 2, 1। অবশ্যই সমাধান লেখার সময় এরকম ভাবে প্রথম বন্ধনী দিয়ে জোড়ায় জোড়ায় লিখবো, এবং প্রথমত এক্স চলক আছে তাই এক্স চলকের মান, পরে ওয়াই আছে তারপর ওয়াই চলকের মানটি বসাতে হবে। এইভাবে আমরা সমীকরণের সমাধান করতে পারি। তবে এখানে অ্যান্সার লেখাটা তোমরা লিখতে পারো, অ্যান্সার লিখলে, অ্যান্সার না লিখলেও চলবে, নির্ণয় শব্দ থাকলে অ্যান্সার শব্দটি না লিখলেও চলে। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি তুলে নাও, তারপর আমি তোমাদেরকে আরেকটিও দেখাবো, 15 নম্বর অঙ্কটি দেখাবো।
শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই সমীকরণ দুটি সমাধানের ক্ষেত্রে একদম সিমিলার পদ্ধতিতে আমরা আগের অঙ্কে ওয়াই এর সহগ সমান করে করছি, এখন তোমাদেরকে এক্স এর সহগ সমান করে একটু দেখাই। খেয়াল করে দেখো, এখানে এক্স এর সহগ 4, এখানে এক্স এর সহগ 5। তাহলে এই 4 দ্বারা আমরা এই সমীকরণকে গুণ করব, আর এই 5 দ্বারা এই সমীকরণকে গুণ করব। তার মানে একটি সমীকরণের চলকের সহগ দ্বারা অপর সমীকরণটিকে গুণ করতে হবে। তাহলে আমরা এটা শর্টলি এইভাবে লিখতে পারি, শিক্ষার্থীরা তোমরা এইভাবে লিখতে পারো শর্টলি, যে ওয়ান গুণন ফাইভ, মানে এক নং সমীকরণকে তুমি 5 দ্বারা গুণ করছো, এটাকে এক নং সমীকরণ গুণন 5। আচ্ছা শিক্ষার্থীরা দরকার নেই এভাবে লিখার, তোমরা এভাবে লিখো, এক নংকে 5 এবং দুই নংকে 4 দ্বারা গুণ করে পাই, তো এক নংকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত আসে, 20x প্লাস, এটাকে 5 দ্বারা গুণ করলে 15y, এটাকে 5 দ্বারা গুণ করলে 75, এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 20x, এটাকে 4 দ্বারা গুণ করলে আসবে 16y, এটাকে 4 দ্বারা গুণ করলে 4 9 36 4 76। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যেহেতু আমরা এক্স চলককে সমান করেছি তাই এক্স চলকের চিহ্নের দিকে খেয়াল করবো, যেই চলকের সহগ সমান হবে সেই চলকের চিহ্নের দিকে খেয়াল করতে হবে। এখানে দেখো এক্স চলকের চিহ্ন প্লাস, দুটির ক্ষেত্রেই দেখো এটার চিহ্ন প্লাস, এটির চিহ্ন কি প্লাস, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ দুটি কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে চিহ্ন যদি একই হয় তাহলে সমীকরণ দুটি আমরা বিয়োগ করবো। তাহলে এখানে একটু সংক্ষেপে লিখে দিই যে বিয়োগ করে, বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো একটু পরিবর্তন করে নেই, তাহলে অঙ্কটি ভুল হবে না। দেখো আমরা এটা এটা কেটে দিলাম, তাহলে 15 আর এখানে কত 16, 15 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত আসবে দেখো, -y, যেহেতু 16 চিহ্ন কি মাইনাস, 16 বড় এবং 15 ছোট, এবং 16 চিহ্ন মাইনাস, তাহলে এটা -y থাকবে, এই ক্ষেত্রে আসবে কত -1, তাহলে সুতরাং y এর মান কত আসবে 1। এখন শিক্ষার্থীরা আমরা ওয়াই এর এই মানটি এক নম্বর বা দুই নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দিতে পারি, এই ওয়াই এর মান, তার মানে ওয়াই সমান সমান 1 হলে, ওয়াই ইকুয়াল 1 হলে 1 ইমপ্লাইজ, আমরা এই চিহ্নটি ব্যবহার করতে, এই চিহ্নটির অর্থ কি, থেকে পায় বা হতে পায়, এক থেকে পায় বা এক হতে পায়। আমি এখন থেকে এই ধরনের চিহ্নটি ব্যবহার করে তোমরাও ব্যবহার করতে পারো, যে এটা সংক্ষেপে এক নং থেকে পাই না লিখে এই চিহ্নটি ব্যবহার করলেও চলবে। দেখো তাহলে এক নম্বর সমীকরণটি 4x প্লাস 3y সমান সমান 15, বা 4x প্লাস 3 × 1 ইকুয়াল কত 15, বা 4x প্লাস 3 সমান সমান 15, বা 4x ইকুয়াল 15 - 3, বা 4x ইকুয়াল কত 12, তাহলে বা x সমান সমান 12/4, সুতরাং x ইকুয়াল 3, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান কত 3,1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে অঙ্কটি তোমরা তুলে নাও, শিক্ষার্থীরা আজ তাহলে এ পর্যন্ত রইল। তোমরা ষষ্ঠ অধ্যায়ের 13, 14, 15 আমি HW দিয়ে দিই, তোমরা এই অঙ্কগুলো করবে, তেরো থেকে তোমরা 18 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবে, 13 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো করবে, এইগুলো অপনয়ন পদ্ধতিতে করবে, এবং অপনয়ন পদ্ধতিতে প্রতিস্থাপনের উপরের কিছু অঙ্ক অপনয়ন পদ্ধতিতে করার জন্য বলে দিচ্ছি, 1 থেকে 1, 2, 3 1, 2, 3, 5,
5 এই কয়টা অঙ্ক? এই অঙ্কগুলো তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে সবগুলো অঙ্ক, যদি এই অঙ্কগুলো প্রতিস্থাপনের অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতি তোমরা এগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতি ভালো করে প্র্যাকটিস করার জন্য আমি এই অঙ্কগুলো অপনয়ন পদ্ধতিতে করার জন্য বললাম, আর এগুলো তো অপনয়ন পদ্ধতি আসি করবে, তাহলে এই অঙ্কগুলো তোমরা অপনয়ন পদ্ধতির ভাষায় করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমি অপনয়ন পদ্ধতির আরও জটিল কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ এখানেই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।